কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি অনেকদিন পর আবার লাইভে এসেছি, তো কে কে আছেন এই মুহূর্তে আমার সাথে? আপনারা চাইলে আমার সাথে লাইভে জয়েন করতে পারবেন। আর লাইভে জয়েন করার জন্য যেটা করতে হবে, লাইভটি শেয়ার করতে হবে। অনেকেই আছেন এই মুহূর্তে আমার সাথে লাইভে, দেখা যাচ্ছে। আর আপনারা কি করলেন আজকে সারাদিন? ভালোবাসার দিনটি কিরকম গেল প্রিয় মানুষের সাথে আমাদের সাথে শেয়ার করতে পারবেন চাইলে। আর কেমন আছেন সবাই? সবাই আসুক, তারপর না হয় আমি আড্ডা দিই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে, ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যারা আজকে আজকে কি করলেন সবাই ভালোবাসা দিবসে প্রিয় মানুষের সাথে, আমাদের সাথে শেয়ার করতে পারেন চাইলে। অনেকে চল আসছেন, খুব ভালো। আর তোমার কেমন গেল? আমার ভ্যালেন্টাইন্স ডে সম্পূর্ণ বাসায় বসে, তো এই জন্য চিন্তা করলাম আজকে আমি অনেকদিন পর আমার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আসছি। তো কেমন আছেন সবাই, কি করছেন? আর প্লিজ যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন, সবাই লাইভটি শেয়ার করতে কেউ ভুলবেন না। সবাই বেশি বেশি লাইভটি শেয়ার করো, তাহলে আমি আজকে সবার সাথে লাইভে আড্ডা দিব। তো তার আগে আমি কারোর সাথে কথা বলবো না। আচ্ছা শাকিল আপু, গানটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। একদম না কেন, ভালো হয়নি কেন, কি হয়েছে? আর কে কোথা থেকে আমার সাথে লাইভে আছেন, লাইভটি দেখছেন, সবাই অবশ্যই লাইভটি শেয়ার করুন, যেহেতু আমি আজকে অনেকদিন পর লাইভে আসছি। আমার ভ্যালেন্টাইন্স ডে আপনি বা বেশি বুঝিনি। আচ্ছা খুব ভালো লাগলো, স্পেশাল একটা দিনে তোমাকে দেখতে পেলাম। মনজিৎ সরকার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। হাই শাকিল, আই এম ফ্রম কলকাতা, হাউ আর ইউ অ্যান্ড কেমন কাটলো ভ্যালেন্টাইন্স ডে? থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। ঋত্বিক শাকি, এই তো ভ্যালেন্টাইন্স ডে কিরকম গিয়েছে এটা হচ্ছে সারাদিন যেহেতু আমি বাসায়, সো বাকিটা বুঝে নিতে হবে। আর এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্যান ইউ স্পিক ইংলিশ? অবভিয়াসলি আই ক্যান, সো সে সামথিং, হোয়াট ইউ ওয়ান্ট টু নো ফ্রম মি? আপু আপনি খুব ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। জামাল ফরিদপুর থেকে লেগেছেন, আপনি কেমন আছেন? আর সবাই যারা যারা আছেন এই মুহূর্তে আমার সাথে চাইলে লাইভে জয়েন করতে পারবেন। আর যদি লাইভে জয়েন করতে চান তাহলে লাইভটি শেয়ার করুন। আচ্ছা যাই হোক, তো আমি আপনারা কেউ চাইলে আমার সাথে লাইভে জয়েন করতে পারবেন। আর লাইভে জয়েন করার জন্য যেটা করতে হবে, লাইভটি শেয়ার করে কমেন্ট করুন, আমি হচ্ছে অবশ্যই কলে ইনভাইট করব। আর যারা যারা আমার সাথে লাইভে জয়েন হতে চান সবার ফার্স্টে লাইভটি শেয়ার করুন বেশি বেশি, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আচ্ছা আমি এখন সবার কমেন্ট গুলো পড়ে নিচ্ছি। মানসিন সরকার লিখেছেন, তোমাকে ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, মিস ইউ সো মাচ। শুভ খান লিখেছেন, ওকে শহীদ, সরি এখানে লিখেছেন শুভ খান নীরব, তারপর
সাবিউদ্দিন ইসলাম লিখেছেন, আপু কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আচ্ছা, তারপর কে আছে আমাদের সাথে? শাকিল আপু, অ্যাকচুয়ালি ইউ আর নাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি কেউ চান আচ্ছা লাইভে জয়েন করতে পারবেন। ওকে আপু কেমন আছো? কমি মালয়েশিয়া থেকে দেখছি। ওকে মেরে রেশে কে কামালে, সব থেকে ইরিটেটিং একটা ব্যাপার হচ্ছে যখন কেউ লাইভে থাকে তখন যদি কেউ কল দেয়। আচ্ছা, আর কে কে লাইভ শেয়ার করেছেন কমেন্ট করুন। আচ্ছা, কেউ লাইভটি শেয়ার করছে না, সো এই জন্য হচ্ছে ভিউ কম। আচ্ছা, কেমন আছেন আপু? আপু তুমি কি আমাকে আমাকে দেখো না? মোহাম্মদ আব্দুল মান্নান লিখেছে, এই তো দেখছি। প্লিজ কল মি, রাজ্জাক আলী লিখেছেন, হে ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। শালুম খান লিখেছে, ওয়াও সো নাইস লাগছে। শালুম খান ভাইয়া লাইভটা শেয়ার করেন। এমডি রবিউল লিখেছেন, কল দিবে না? অবশ্যই কল দিব, যারা লাইভটি শেয়ার করবে আমি তাদেরকে কল দিব। সো যারা লাইভটি শেয়ার করেছো তারা কমেন্ট করো। শেয়ার করলাম, কমেন্ট করলাম কিন্তু আমাকে কোনো, আচ্ছা আমি তাহলে কলে চলে যাচ্ছি, দেখি আমার সাথে ফার্স্টে কলে কে জয়েন করে। ওকে প্লিজ কল মি, রাজা কালী লিখেছেন, ফাহিম। আচ্ছা আমি একটু আসতেছি। ম্যাডাম কেমন আছেন? আব্দুল মাতিল লিখেছেন, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন তারা অবশ্যই এই পেজে লাইক দেওয়া ঠিক থাকবেন। পুরা জোশ লাগছে। ম্যাডাম জি লিখেছেন, শাহ আলম খান, থ্যাংক ইউ সো মাচ। কল মি লাকি দ্য ট্রাভেলস লিখেছেন, কল মি, আচ্ছা আমি কল দিব অবশ্যই যারা আমার সাথে লাইভে এই মুহূর্তে আছেন, লাইভটি জয়েন করেছেন। আমি আজকে সবার সাথে যে ব্যাপারটা নিয়ে জানতে চাইবো সেটা হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, আপনাদের কিরকম গেল আজকে ভ্যালেন্টাইন্স ডে? প্রিয়জনের সাথে আপনারা কোথায় ঘুরতে গিয়েছিলেন, কি করলেন এবং কেমন ছিল আপনাদের আজকে ভ্যালেন্টাইন্স ডে টোটালি? রাজা গালি লিখেছেন, প্লিজ প্লিজ কল মি, ওকে আই উইল কল ইউ। তোমার চুলগুলো অনেক সুন্দর লেগেছেন শাহাব উদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আজমাউল হুসাইন লিখেছেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শালম লিখেছেন, গ্রুপে কিন্তু শেয়ার করছি আমার আর আপনার গ্রুপে, ওকে থ্যাংক ইউ সো মাচ। শালম খান, এমডি রাকিব লিখেছেন, ওকে এমডি হামিদুল্লাহ লিখেছেন, কল দাও। হ্যাঁ কল দিব। খুব ভালো, ওকে। এস এ মোহাম্মদ সোহেল লিখেছেন, হাই কেমন আছেন? আজকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই, সুস্বাগতম, আমি তোমাকে খুব মিস করছি, ফুলকে ভালোবেসে ফেলে দিলেও তোমাকে ভুলে যাবা না, কল মি, ওকে। শামীম আহমেদ লিখেছেন, আপু খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ।
সামির ভাই লিখেছেন আই লাভ ইউ, শাহাদাত লিখেছেন ইউ আর সো বিউটিফুল ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আব্দুল মতিন লিখেছেন হ্যাঁ ভালো আছি, দ্যাটস গুড, আর প্লিজ প্লিজ কল মি, ওকে আই উইল কল ইউ, কানেকশন ফেল দেখাচ্ছে, আপনার হেয়ার স্টাইলটা খুব চুজ, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট বয়। আর নাইশা নাবিলা লিখেছেন আপু কমেন্ট পড়ো না কেন, এই তো আপু কমেন্ট পড়ে দিয়েছি, কেমন আছো তুমি আপু, রকিবুল রবিউল সিনহা লিখেছেন হাউ আর ইউ, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ, আচ্ছা তাই বিনি লিখেছেন কেমন আছেন আপু, এই তো ভালো আছে, আপনি কেমন আছেন, অভিনাশ মন্ডল লিখেছেন লাভ ইউ আপু, ওকে লাভ ইউ টু ভাইয়া, যেহেতু আপু বলেছেন, ফয়সাল ফয়সাল লিখেছেন কল মি, ওকে আমি কল দিব, একটু ওয়েট করতে হবে, দেখুন আমার কাছে অনেক সুন্দর একটি ফুল আছে, আপনাদের কেউ লাগবে ফুলটি, ভ্যালেন্টাইন্স এ কেমন যাবে আপু তোমাকে ছাড়া, ও তাই না আপু, আপুর সাথে ভ্যালেন্টাইন্স ডে না, ভ্যালেন্টাইন্স ডে প্রিয়জনের সাথে, ওকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপু, অনেকেই ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, আর হচ্ছে এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমি যেটা বলবো, আপনারা আজকে প্রিয়জনের সাথে সবাই একটি সুন্দর দিন কাটিয়েছেন আশা করি, আর আমি বেশিক্ষণ থাকবো না লাইভে, চলে যাব, আমি নেক্সট লাইভে আসব আমার এই পেজে, আপনারা যদি চান আমার সাথে লাইভে জয়েন হতে তাহলে অবশ্যই এই পেজে লাইক দিয়ে রাখবেন, নেক্সট টাইম ইনশাল্লাহ সবার সাথে আমি লাইভে কথা বলবো, কে কেমন আছেন আর সবার হচ্ছে ভালো লাগার কিছু মুহূর্ত নিয়ে আমরা গল্প করব অনেক বেশি, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।